আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া উসাল্লি ওয়া নুসাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল আরাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রিয় দীনি ভাই ও বোনেরা মানুষ হচ্ছে সামাজিক জীব মানুষ কখনোই অপমানিত হতে চায় না যদি কোনো ব্যক্তির পেটে কোনো খাবার না থাকে তারপরেও সেই ব্যক্তি দুঃখ পায় না কিন্তু যদি কোনো ব্যক্তিকে ভরা পেটে আপনি খাবার খাওয়ান তারপরে দু চারটা অপমানজনিত কথা বলেন তাহলে কিন্তু সেই ব্যক্তি অপমান বোধ থেকে সবচেয়ে বেশি কষ্ট পায় তো প্রিয় বন্ধুগণ আসলে আমরা যদি অপমানিত না হতে চাই এবং আমরা যদি একটা সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই যদি ভালো থাকতে চাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই আল্লাহতালার কাছে বেশি বেশি দোয়া করতে হবে এই দুনিয়াতে অপমান বা পরকালে অপমান না হওয়ার জন্য আর আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলমেন হচ্ছেন ইজ্জত দেওয়ার মালিক এবং আল্লাহ তালা আমাদের জিল্লত দেওয়ার মালিক আল্লাহ তালা চাইলে আমাদেরকে ইজ্জত দিতে পারেন আবার চাইলে আমাদেরকে বেএজ্জত করতে পারেন এজন্য অবশ্যই আল্লাহ তালার কাছেই আমাদেরকে প্রার্থনা করতে হবে যেন দুনিয়াতে বা পরকালে আমরা অপমানিত না হই এবং আল্লাহ পাক রব্বুল আলমিন যেন সবচেয়ে 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 বড়ো যে অপমান সেটা হচ্ছে জাহান নামে পতিত হওয়া দুনিয়ার কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে নিজের আমল নামাটাকে বাম হাতে নিয়ে পৃথিবীর সমস্ত মানুষ যেখানে উপস্থিত থাকবে সেটা হচ্ছে হাসরের ময়দান সেখানে জিল্লতের সহিত জাহান নামের দিকে যাওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় জিল্লতি তো আমরা সেই জিল্লটি থেকে বাঁচার জন্য যদি দোয়া করি তাহলে আল্লাহর ফজল ও বরকতে আমরা দুনিয়াতেও বেয়জ্জত হওয়া থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ এখন আমরা একটি দোয়া শিখবো এবং সেই দোয়াটির উপর আমরা আমল করার চেষ্টা করব তাহলে ইনশাআল্লাহ দুনিয়া এবং পরকালে আমরা বেজজ্জত হওয়া থেকে এবং জাহান নামে যাওয়া থেকে আল্লাহ তাল্লাহ আমাদেরকে হেফাজত করবেন দোয়াটি হচ্ছে আমি আবার বলছি দোয়াটি হচ্ছে রব্বানা না প্রিয় বন্ধুরা এই দোয়াটি উল্লেখ হয়েছে সুরায় আলী ইমরানের একশো বিরানব্বই নম্বর আয়াতে এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি কাউকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করলে তাকে তো আপনি নিশ্চয়ই হেও করলেন এবং জালিমদের কোনো সাহায্যকারী নেই প্রিয় বন্ধুগণ এই দোয়াটি নিঃসন্দেহে একটি পরকাল কেন্দ্রিক দোয়া আর আমরা যদি রাসূল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনের দিকে লক্ষ্য করি তিনি দুনিয়ার জিন্দিগির চেয়ে পরকালের জিন্দিকে বেশি প্রাধান্য দিয়েছেন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা যখন রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে দাস দাসীর জন্য গিয়েছিলেন তিনি তার মেয়েকে হজরত ফাতেমা রাজি তা তালা আনহাকে দাসদাসী না দিয়ে বরং তিনি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার শিখিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে দাস দাসী এবং পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে এটা হচ্ছে উৎকৃষ্ট উত্তম তো আমরা যদি দোয়াটা পরকাল কেন্দ্রিক করি তাহলে পরকালে তো আল্লাহ তালা দিবেন আর পরকালে আমরা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই তাহলে জাহান্নামের থেকে বাঁচার জন্য দুনিয়াতে আমাদেরকে যেভাবে চলার প্রয়োজন যেভাবে চললে আমরা সৎ পথে থাকতে পারব এবং পরকালে জান্নাত পাবো আমাদেরকে আল্লাহ তাদের দুনিয়াতে সেভাবেই চলার সুযোগ করে দিবেন তৌফিক দিবেন এজন্য আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বলমিন আপনাকে আমাকে আমাদের সকলকে সেই তৌফিক দান করুন ও ম্যা তৌফিক বিল্লাহ